আমি ওষুধটা লাগিয়ে দিই হাতে। কিভাবে হাতখান পুইরা গেছে? আজ কত বড় একখান ভাড়া কাটলো। মা কালী রক্ষা করছেন। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি, এটা ঠিক হয়ে যাবে। ভাই তুই বরং একটু ওষুধটা লাগিয়ে ব্যান্ডেজটা করে দে, বুঝলি? আমি যাই, আর কোনো দরকার হলে কিন্তু অবশ্যই ডাকবি। তিতুল মামি চল। সাবধানে থাইকো পাখিমা, আমি ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে আসি, তোমার লিগা তোমার কপালে সোয়াইয়া দিব। আসি। বলেছিলেন আমাকে বাঁচানোর জন্য সবসময় আপনি থাকবেন না, তাহলে কেন ছুটে গিয়েছিলেন? আমার জন্য তো আপনার মনে কোনো জায়গাই নেই। বাকি আমি কথাবার্তায় রুড হতে পারি কিন্তু হার্টলেস নয়। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি এইভাবেই ছুটে যেতাম। আজ আপনি আমাকে দুবার বাঁচালেন। আপনি না থাকলে সত্যি হতা যাবে। বাকি সন্ধ্যাবেলাও আমি তোমাকে বলেছিলাম যা করবে কেয়ারফুলি করবে, তুমি তো আমার কোনো কথা শোনো না। আজ তোমার কিছু হয়ে গেলে আমার আমার যদি কিছু হয়ে যেত তাহলে আপনার কি অরণ্য বাবু? কিছু না, বুঝি না।
পাখি, আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে গেছে পাখির জন্য, একমাত্র পাখির জন্য। তবে আমি ছাড়বো না অরণ্য সিংহ রায়, তোমাকে আমি শেষ করেই ছাড়বো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। না, আপনি বসুন, আমি আপনাকে মলম লাগিয়ে দিচ্ছি। বললাম তো ঠিক আছে, তুমি তুমি রেস্ট নাও। না, বসুন, আপনি বলছি তো বসুন, বসুন, বসুন। হ্যাঁ, এখানে রাখুন। তুমি ওই আউট হাউসে কেন গেছিলে? আমি আমি অন্যদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরটা আগের থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। তারপর অন্যদিকে আপনাকে বলার পর আমি ওখানে প্রদীপ জ্বালতে গিয়েছিলাম। প্রদীপ জ্বালাতে গিয়ে সারা ঘরে আগুন লেগে গেল। সেটাই তো আমি বুঝতে পারছি না, আমি তো ওখানে শুধু প্রদীপই জ্বালাচ্ছিলাম, কিন্তু কিন্তু কি না না, দ্য কেড ইজ সেফ।